श्री परमज्योति आलोय दर्शन भगवत बांधव्य पूजा। एकजन व्यक्तिर जीवने कोनो ना कोनो विषय के निये सर्वदा द्वंद्व थाके। ए द्वंद्व दुटी पृथक मतामत थेके उद्भूत हय, जेमन हृदय के ना मन के अनुसरण करा उचित, एटा भालो ना खराब, एटा ठीक ना भूल, एटा करा उचित ना अनुचित इत्यादि। এই রকম দ্বন্দ্বের কারণেই একজন ব্যক্তি সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তার বুদ্ধিমত্তা তাকে কখনো এই নিশ্চয়তা দেয় না যে সে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে। অনেক সময় আমরা অন্যের মার্গদর্শন চাইলেও সেটা ঠিক না ভুল এই নিয়ে সেখানে পুনরায় দ্বন্দ্ব তৈরি হয়। এই রকম মার্গদর্শন যেমন আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে, ঠিক একইভাবে আমাদের সমস্যার মধ্যেও ফেলে দিতে পারে। তাই এই পরিস্থিতিতে আমাদের জন্য দৈবিক মার্গদর্শন অত্যন্ত আবশ্যক। ঈশ্বরের সঙ্গে নিবিড় বন্ধন আপনাকে খুব সহজেই দৈবিক মার্গদর্শন লাভ করতে সক্ষম করে তোলে। এই দৈবিক মার্গদর্শন আপনাকে ব্যক্তিগত, পেশাগত এবং আধ্যাত্মিক দিক দিয়ে সাফল্য অর্জন করতে সমর্থ করে তোলার সাথে সাথে একটি উন্নত জীবনযাপন করতেও সহায়তা করে। এই পূজায় আমরা শ্রী পরমজ্যোতির সঙ্গে দৃঢ় বন্ধন লাভ করব এবং শ্রী পরমজ্যোতি আমাদের দৈবিক মার্গদর্শন প্রদান করবেন। এই সময় আপনি আপনার জীবনের যে কোনো একটি বিষয়কে বেছে নিন যেখানে আপনি মার্গদর্শন চাইছেন, এবং শ্রী পরমজ্যোতির কাছে সেই মার্গদর্শন প্রাপ্তির জন্য প্রার্থনা করুন।